আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি প্রতিবেদন। দর্শক, আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের এক উদ্যোক্তার কাছে। তিনি ব্যবসা করেন, ব্যবসার পাশাপাশি বাসমান পদ্ধতিতে এখানে হাঁস পালন করেন। আজকে পুকুরে কীভাবে হাঁস পালন করতে হয়, তার কীভাবে খাবার দিতে হয়, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভাই ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার লোকেশনটা কোথায় বলবেন নাকি? এটা হচ্ছে আচারগাঁও গ্রাম, নান্দাইল থানা, ময়মনসিংহ জেলা। আপনি কত বছর ধরে হাঁস পালন করেন? আমি হাঁস পালন করতেছি এক বছর যাবত। এক বছর যাবত? জি জি। আপনি শুরুটা কিভাবে শুরু করলেন? আমি শুরু করেছিলাম আপনার বড় হাঁস নিয়ে, কাকি ক্যাম্বেল বড় হাঁস নিয়ে শুরুটা। তখন ডিমের হাঁস আমি কিনে আনছি। হ্যাঁ, কত পিস আনছি? আনছিলাম আপনার 250 টাকা পিস, মানে মোটামুটি ডিমের বয়স আসছে। কত পিস আনছেন? এখানে আনছিলাম আপনার 120 পিস। হ্যাঁ, তখন আপনার ওই ডিমে অল্প কিছুদিন আসছে ডিম, আইসা আবার ডিম বন্ধ। হ্যাঁ, তারপরে আবার কিছু আসতেছে, এভাবে ডিম বন্ধ হয়, এবং কি 50%-এর উপরে কখনো ডিমে যাওয়া যায় না। আপনি পড়াশোনা ঠিক মতো পান না? না না, ঠিক মতো পাচ্ছি না। পরে এখন কি অবস্থায় আছেন? এখনও আপনার যে কাকি ক্যাম্বেল 120টা হাঁস আছে, কিন্তু আপনার ওইটা এই 50 সর্বোচ্চ ডিম, মানে পার্সেন্টেজ আপনি 60-এর উপরে পাচ্ছেন না। আমরা জানি আপনি খাকি ব্ল্যাক হোল হাঁস পালন করেন। জি জি জি। এটা কেন শুরু করলেন? এটা আসলে আমি ইউটিউবে আমি বিভিন্ন প্রতিবেদন দেখে বিভিন্ন জায়গায় কথা বললাম, বিভিন্ন খামারির সাথে কথা বললাম, জাতটা নতুন জাত, নতুন হাঁস। তো তারপরে আমি মানে ভালো মানের যেহেতু হাঁসটা, আমি এটা অল্প দিনে ডিম আসে, তখন আমি ওইটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় আপনার যোগাযোগ করতে শুরু করলাম। তারপরে আমি লাস্টে নরসিংদী জেলা শিবপুর থানা মনে হয় বাড়িটা, প্রহাদ ভাইয়ের কাছ থেকে আমি ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে আমি 320 পিস আমি বাচ্চা আনছি। ওইটা ওই বাচ্চাগুলি আমার ওই হাঁসগুলি আমার অনেকেই বিভিন্ন জায়গায় জায়গায় অনেক হাঁস হাঁসের বাচ্চা আপনার এই ব্ল্যাক হোল বললে বিক্রি করতেছে। কেউ ব্ল্যাক হোল বলে, কেউ নাগেশ্বরী বলে, কেউ থাইল্যান্ড ব্ল্যাক বলে। হ্যাঁ, তো কেউ কালো হাঁসও বলে। তো আপনি 320 বাচ্চা নিয়ে শুরু করছেন? 320 পিস। 320 পিস? জি জি। এখন আপনার ফার্মে কতগুলো আছে? এখন আছে আমার ইয়াতে আপনার 300 পিস বাচ্চা আছে। আপনি যখন ইয়াতে নরসিংদী থেকে বাচ্চাগুলো আনছেন, তার উপর কেয়ারিং করতে কোনো ক্ষতি হয়েছে বাচ্চাগুলো? না না না, ইনশাআল্লাহ আমার কোনো ক্ষতি হয় নাই। একটা বাচ্চা হয়তো গেছিল। একটা বাচ্চা? কোনো ব্যাপার না। আপনি কত পার্সেন্ট আসা ইয়া কত পার্সেন্ট হাঁস আনছেন আর কত পার্সেন্ট হাঁসি আনছেন? আমি আপনার এই 300 পিস আমি হাঁসি আনছি, আর 20 পিস আমি হাঁস আনছিলাম। তো 320 লোকে 20 পিস, এটা হবে? আপনি যেহেতু ডিম উৎপাদন করবেন বাচ্চার জন্য, আসলে শুরুটা তো আসলে আমি যে বাচ্চা উৎপাদন করবো এরকম আমার কোনো মানে ইয়া ছিল না। হ্যাঁ, তো শুরুটা আমার ছিল যে আমি এই এই ডিম পাড়াবো। হ্যাঁ, 300 পিস মানে 320 পিসের মধ্যে 20 পিস হাঁস আনছিলাম, পরে আমি আরও 20টা হাঁস আমি বাড়াইছি। ফরহাদ যা বললো যে আপনি 300 পিস হাসি আর 20 পিস হাঁস দিয়েছেন, জি জি জি, তাকে ঠিক পাইছেন? জি জি জি, ঠিক পাইছি। এখন আপনি কীভাবে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। কত বছর আগে শুরু করেছিলেন আপনি ব্ল্যাক হোল? এটা আপনার এখন 4 মাস ওভার হচ্ছে। 4 মাস? প্রথম ডিম পাঁচের কতদিন? এটা আমি ডিম পাঁচ পেয়েছি আপনার 3 মাস 7 দিন আমি ডিম পেয়েছি। 3 মাস 7 দিন? জি জি জি। তাহলে তো অনেক ভালো। তাহলে ব্ল্যাক হোলটা ডিমের জন্য ভালো। আর ওজন কতটুকু হয় একটা হাঁস? এটা আসলে আপনার যে পুরুষ যে হাঁসটা, এটা আপনার 2 কেজি জাম আসে, আর মেলটা আসে আপনার 1 কেজি 500, 600, 700। 2 কেজি উপরে হয়? হ্যাঁ, পুরুষটা। তাহলে যেন এটা মাংসের জন্য ভালো? জি জি জি। মাংসের জন্য যে কেউ পালন করে তাহলে কতদিন পালন করতে হয়? মাংসের জন্য পালন করলে আপনার 65 দিন থেকে 70 দিন পালন করলেই বাস। 70 দিন? জি জি। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আপনার যেটা নিচে থাকবে হাঁসাটা, এটাও থাকবে আপনার 180 গ্রাম, মানে 1 কেজি 80, 1 কেজি 800 গ্রাম, আর যেটা উপরে হবে এটা 2 কেজি 2 কেজি 200 100 এরকম হবে। তাহলে তো এটা মনে মা যারা মাংস উৎপাদন করে, যে আমরা জানি যে ব্ল্যাক হোলে 60-70% হাঁসা হয়, তখন হাঁসাগুলো যে আপনার বিক্রি করে তাহলে একটা ভালো একটা আয়ের পথ মনে হয়। জি জি জি। তা আপনি হাঁসি নিয়েছেন? জি জি, হাঁসি নিয়েছেন আর 20 পিস হাঁসি নিয়েছেন? হ্যাঁ, শুরুটা নিয়েছিলাম। এখন আপনার ফার্মে কতটি হাঁসা আছে আর কতটি হাঁসি আছে? এখন আমার এখানে আপনার 35 পিস হাঁসা আছে আর 280 পিস হাঁসি আছে।
280-82 পিস হাঁসি আছে। হ্যাঁ, 4 মাসে আপনি কত দিন, 3 মাস 7 দিনে ডিম পাইছেন? জি জি, প্রথম ডিম পেয়েছি আমি। এখন কত পার্সেন্ট ডিম আসছে? এখন ডিম আসছে আপনার 80-85%। 80-85% ডিম পাচ্ছেন? জি জি জি। তাহলে প্রতিদিন 200 উপরে ডিম পাচ্ছেন আপনি? জি জি জি। কিন্তু আমার কাকি ক্যাম্পবেল থেকে আসলে ওইটি তো আলাদা থাকে। হ্যাঁ, তো ওইটা আপনার 50% উপরে এখন পর্যন্ত আমি ডিমে যাইতে পারি নাই, যাই 60 আবার নামে যায়। তাহলে এটা তো সব দিকে বলো, ডিমের জন্য বলো, মাংসের জন্য বলো, যে অল্প বয়সে ডিম পাচ্ছে। জি জি জি, সেটার জন্য ভালো। জি জি, হ্যাঁ, দুজি জাত ভালো হয়। হ্যাঁ, হাকি ক্যাম্পবেল যেখানে 5.5-6 মাসে ডিম দেয়, জি জি, এখানে আপনি প্রায় 3 মাস 7 দিন বা 3 মাস 10 দিনে ডিম পাচ্ছেন। এখানে আপনি 3 মাসের ডিফারেন্ট, 3 মাসে কিন্তু একটা হাঁস পালন করলে অনেক কিছু খেতে খেতে খায়। হ্যাঁ, অনেক টাকার খাদ্য লাগে। তাহলে এটা যদি আপনি ব্ল্যাক ফুল পালন করেন তাহলে আপনার জন্য অনেক ভালো, দেশের জন্য মনে করে ভালো। জি জি জি, এটা এটা দেখবেন আর সর্বোচ্চ হয়তো আপনার 2020 চলতেছে না, 21-এর পরে আর কাকি ক্যাম্পবেল জিন্ডিং এগুলো থাকবে না ইনশাল্লাহ, মনে হয় যে এগুলো থাকবে না এই দেশে। ভালো লাগলো। আচ্ছা, আপনি ডিম বিক্রি করেন না বাচ্চা বিক্রি করেন? না, এটা আমি এখন বাচ্চা ফুটাইতেছি। বাচ্চা বিক্রি করেন? জি জি। একদিনে বাচ্চা কত বিক্রি করেন? একদিনে বাচ্চা আপনার যেটা আপনার এই যে এই হাঁসি মানে ওইটা আমরা বিক্রি করতেছি আপনার 80 টাকা পিস, আর হাঁসাগুলি আপনার 40 কিছু কম, মানে 2 টাকা কম বেশি এরকম, আবার এভারেজ দুজি নেয় তাহলে আমরা 60 টাকা পিস আমরা। আপনার যেহেতু 4 মাস হয়ে গেল, 3 মাস 7 দিনে ডিম পাইছেন, জি, হয়তো আপনার ডিমে বসাইছেন, কি বুকিং নিচ্ছেন এখনো? জি জি জি, বুকিং চলছে। ভালো, বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতেছে, বুকিং নিচ্ছি। বাচ্চা এখন সেল করেন না, কারণ আর কিছু লাগবে। জি জি জি, আর এমনিতে আপনার এই যে প্রথম যখন ইয়ে আসছে তখন আপনার অল্প অল্প দু একটা বাচ্চা আমি মানে এই প্রথম ডিমে তখন বাচ্চা বাচ্চা 2-3টা মানে অল্প অল্প ডিম আমি দিতাম, ওইটি আবার ফুটাইছি মোটামুটি বাচ্চা, এগুলো আমার আশেপাশেই আছে। জি জি, মাছাটা করলে মাছাটাতে কত টাকা খরচ হয়েছে? এখানে আসলে মাছাটা করতে গিয়ে আমার 35,000 টাকা মতো খরচ হয়েছে। আপনি পুকুরের উপরে মাছা করছেন? জি জি। যে এটা বিষ্টাটা কি করেন? ওই বিষ্টা আসলে পুকুরে আমি আপনার এটা আসলে পুকুরটা কিন্তু এটা অনেক বড় না, 2 কাঠা পুকুর, ওইটার মধ্যে আমি 1200 পাঙ্গাস দিছি, দেশি মাছ দিছি পর্যাপ্ত পরিমাণে। হ্যাঁ, তো পাঙ্গাসে আমি কোনো খাবার টাবার দিতে হইতেছে না ইনশাল্লাহ, এই যে হাঁসের যে বিষ্টা, হ্যাঁ, মাছের খাবার হিসেবে ব্যবহার করছি। জি জি, ওইটাই ব্যবহার করতেছি আমি, আর কোনো হাঁসে মানে যে মাছের আর এক্সট্রা কোনো খাবার দিই। আপনার যদি হাঁসে যে লাভও না হয় কিন্তু মাছে আপনার লাভ হবে, যেহেতু আপনার মাছের এক্সট্রা খাবার দিচ্ছেন ইনশাল্লাহ, হাঁসেও লাভ হবে মাছেও লাভ হবে, হাঁসে তো ইনশাল্লাহ আমার অনেক লাভ, হাঁসে আপনার বেশি লাভ। জি জি জি, তাহলে তো আবার একটা ভালো না, মানে মানে বাচ্চা প্রোডাকশনে বোঝা যাচ্ছে যে হাঁসে আমার মানে এই এখন এই দ্বিগুণ, হয়তো আর 2-3 মাস গেলে আল্লাহর রহমতে হাঁসে আমার পর্যাপ্ত পরিমাণ লাভ মানে চলে আসবে। জি জি জি, আর 3 মাসে আপনি প্রফিটে চলে আসবে। জি জি, ভালো, অনেক ভালো। আপনি যে পুকুরে করতেছেন? জি। তো পুকুরে গ্যাস হয় না তখন? না ইনশাল্লাহ, আমার সেই বিষ্টা যে পুকুরে পড়ে এটা গ্যাস হয় না? না ইনশাল্লাহ, আমার কোনো গ্যাস টেস এখন পর্যন্ত আমি কখনো এরকম কোনো অনুভবও করি না, আর একটা গ্যাসের ট্যাবলেটও আমার পুকুরে দিতে হইতেছে না। আর এই হাঁসগুলি যখন আপনার পুকুরে থাকে তখন মানে সর্বদা এই হাঁস খেলাধুলা করে, গোসল করে, লাফালাফি করে, তখন আমার মনে হয় যে এটা আসলে আপনার গ্যাসের ওষুধে যে কাজ করবে তার চেয়ে 3 গুণ বেশি কাজ করতেছে হাঁস, অক্সিজেন তৈরি করতে। জি 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 জি। এই 4 মাস আপনি ব্ল্যাক ফুলের কোনো রোগের সম্মুখীন হয়েছেন? না, আমি কোনো রোগের তেমন কোনো মানে ইয়া হয় নাই, হালকা মানে একটু ঠান্ডা লাগলে অল্প একটু ওষুধ দিয়ে 1-2 বার একটু ওষুধ দিয়েছি ইনশাল্লাহ, আমার আর কোনো রোগের এটা মানে কোনো রোগে আমাকে এটা অ্যাটাক করে নাই। খাবার কয় বেলা দেন হাঁস? খাবার দিই 2 বেলা। কখন কখন? সকাল আর সন্ধ্যা। সকাল আর সন্ধ্যা? জি। আপনি নিজেই দেন? জি, এটা আসলে সকালে আমি দেই আর সন্ধ্যায় দেয় আমার বাড়িতে যে ছোট ভাই আছে ওরা দিয়ে দেয়। আপনার কোনো এক্সট্রা লুক লাগে? না না, ইনশাআল্লাহ আমার কোনো লুকের প্রয়োজন নেই। ছাড়তে এখানে খাইতেছে আর মনে আনন্দ করতেছে। জি 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 জি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ফার্ম, ফার্ম বলে ভুল হবে, একটা সমন্বিত খামার। এই খামারের উদ্যোক্তা এক ভাই, উনি অনেক ভালো আছেন এই খামার করে। যদি চান আপনারা এরকম একটা ফার্ম তৈরি করতে পারেন, যারা বেকার আছেন তারা খুব তৈরি করতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিলাম ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।